হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আমি কুসুমিকা। তো আজকে আর একজনের বাড়িতে চলে এসেছি। তো তাদের যেহেতু করবা চৌথ ছিল, সেই কারণে তাদের এখানে চলে এসেছিলাম, কারণ তারা কিভাবে পালন করছিল, কিভাবে কি করছিল সেগুলোকে দেখার জন্য। তো সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমরা বিশেষ কিছুই এগুলো জানি না, কারণ আমাদের এটা পালিত হয় না সেই জন্য। তবে ওদের পালিত হয় বলে তো ওদের ওখানে চলে গেছিলাম এবং খানিকটা তুললাম কি কিভাবে ওরা পালন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে ওরা করে সেটাই ওরা দেখিয়েছে এবং আমিও সেভাবেই তুলেছি। তো আপনারা দেখতে থাকুন যে এখানে কিভাবে পালন করা হয়। তো ঠাকুরের চারিপাশে দেখেন সব জিনিসপত্র যা যা দিয়ে ওদের দিতে হয় সব দিয়ে দিয়েছে। দিয়ে ওরা যা যা নিয়মাবলী করছে সেগুলোই আপনাদের সাথে সেই সবদি শেয়ার করব। কিভাবে ওরা করে মন্ত্র উচ্চারণ, কিভাবে কি থালা সাজায়, কিভাবে চাঁদ উঠলে তোমার বরের মুখ দেখে এবং চাঁদকে দেখে, সে সমস্ত কিছুই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা করবা চৌথ সেলিব্রেশন করেছেন এবং কিভাবে করেছেন। তো এরা পুরো দুলানের মতন বসেছিল সব সেজে গুজে, তো তুলতে বেশ ভালোই লাগছিল। আর কোনোদিন এরকম সামনে থেকে এক্সপিরিয়েন্স আমার হয়নি। তো যাই হোক, এবার সেটা করতে পেরে খুব ভাল লাগলো। তো কিভাবে কিভাবে করছি সেগুলো দেখতে থাকুন আর আপনারাও উপভোগ করতে লাগুন। তো চলুন ফটাফট করে দেখিয়ে দিই কি কি ওরা করছে। করবা চৌথ সব ঠিক গো। আমার এই বাড়িতে আমার জন্য
চলুন, ওদিকে পুজো হয়ে গেছে, এবার চাঁদ মানে চলে এসেছে। তো তারা সব চাঁদ দেখে তারপরে বরের যে মুখ দেখে, এটা মানে একটা রসম ওদের, তো সেটাও করতে করা শুরু হয়ে গেছে। তো আমিও তুলছিলাম কি কিভাবে ওরা পুজোটা করে, কি কি করে, তো আমার বেশ ভালো লাগছিল। তো দেখে নিন আপনারাও যে ওরা কিভাবে করছিল, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি।
থাকতালে আজকে এই অবধি থাকুক। আজকে পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন করে সবাই মিলে কাটালাম করবা চৌথের এই ব্লগটায়। তো সবাই একসাথে বেশ মজায় কাটলো। তো চলি বন্ধুরা, আজকে মতো আবার দেখা হবে কালকে অন্য একটা ক্লিনিং ব্লগ নিয়ে। তাহলে চলি, টাটা, বাই বাই, লাভ ইউ।